রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন, মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে, সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা 4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের, আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন, তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দরুদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে? স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারে, যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে। জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, এবং স্বামী একামত দিবেন, আবার ইমামতিও করবেন, করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে, এবং বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে, এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত। গোস্তকে মাংস বলা যাবে কিনা? অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বলা যাবে না, বললে গুণ হবে। কেন? কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে, এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয়, মায়ের অংশ থেকে আমরা তো সেটা মনে করি না, অথবা আমরা মাংস বললে গুণা হবে, এগুলা সঠিক কথা না। গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই, কারণ প্রথমত অংশ তালিব্যস দিয়ে রেখেন না, আর মাংস লিখলে মহাকার অংশকার তালিব্যস না দন্তস, তাহলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল? আর দ্বিতীয় কথা হলো, মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না, তো আমরা তো ছাগলের মাংস বলি, মুরগির মাংস বলি, আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস, এবং সেই উদ্দেশ্যেই মাংস বলা হয়। বিদায় গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নাই।